নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ওম নমো শিবায়। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো যে এই শ্রাবণ মাসে এই আট রাশি স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই আট রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু মিস করবেন না। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। দেবাদিদেব মহাদেব, যিনি দেবতাদেরও উপরে, যিনার নির্দেশে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, আপনারা সকলেই জানেন। এবং এই দেবাদিদেব মহাদেবের এতটাই পাওয়ার রয়েছে, আপনার ভাগ্য রেখাকে কিন্তু বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা মানুন আর নাই মানুন, এবং উনি অল্পতে কিন্তু সন্তুষ্ট হয়। এই শ্রাবণ মাসে এই আট রাশি স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছে, এবং যার ফলে আপনাদের এই আট রাশির অর্থ, ধন সম্পত্তি এবং বৈবাহিক সুখ লাভ করতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী আট রাশি আমি একে একে বলছি। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু ক্রিয়া করার কথা বলবো, সেটা দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার ক্রিয়া। দেখুন, যে কোনো কিছুই কিন্তু বসে বসে হয় না। আপনি যখন একটা ফুলের গাছ লাগান, সেই ফুলের গাছে আপনাকে জল দিতে হয় নিয়মিত, তবেই কিন্তু ফুল ফুটে। তো যে আট রাশির কথা বলবো, সেই আট রাশি এই যে কাজগুলো করতে বলবো, সেই কাজগুলো যদি আপনারা করেন, তবেই কিন্তু আপনারা স্বয়ং দেবাদিদেবের কৃপা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই আট রাশি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে খুবই চর্চিত রাশি, এবং যে রাশি জাতক জাতিকারা বলে যে আমাদের কপাল খুব খারাপ। বন্ধুরা, আপনাদের সাড়ে সাথে চলছে, আপনারাই হলেন মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছেন, এবং আমি আপনাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত দেখুন, আমি আপনাদেরকে বলবো যে কি করতে হবে আপনাদের, যা করলে আপনাদের দেবাদিদেব মহাদেব কৃপা বর্ষণ করবেই একদম 100%। আপনারা কি কি পেতে চলেছেন আমি বলে দিই। আপনারা বিজনেস করুন বা চাকরি করুন, উভয় ক্ষেত্রে কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে চলেছেন। এর পাশাপাশি যাদের বিবাহ আটকে গেছে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে, তাদেরও কিন্তু বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের কিন্তু সন্তান সুখ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় নম্বর রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপা কিন্তু পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরও সন্তান সুখ এবং বিবাহ সুখ এবং অর্থনৈতিক সুখ কিন্তু পেতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা বলবো, যে রাশিকে না বললেই নয়, ওয়ান অ্যান্ড অনলি বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং মহাদেবের কৃপা আপনারা পেতে চলেছেন, এবং আপনারা যেহেতু দেবাদিদেব মহাদেবের খুবই কাছের একটি রাশি। কেন আমি কাছের রাশি বললাম সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে আমি বলবো যে আপনাদের কী কী দিকে শুভ হবে। আমি এই কারণে কাছের রাশি বললাম, আপনাদের যে সিম্বল, অর্থাৎ আপনাদের যে রাশির সিম্বল, সেটি কিন্তু একটু ষাঁড়, এবং স্বয়ং দেবাদিদেব মহাদেবের যে বাহন সেটিও ষাঁড়। তাই আপনারা কিন্তু 100% কিন্তু কৃপা পাবেনই পাবেন। তার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে,
আমি কিন্তু আবারও বলছি, ভিডিওর শেষে আমি বলবো কি কাজ করতে হবে, সেটা কিন্তু আমি যতগুলো কাজ বলবো ততগুলো কাজ কিন্তু আপনাদেরকে করতেই হবে, একটা কাজও কিন্তু মিস করা চলবে না। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কী কী দিকে শুভ। আপনাদের যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং যারা বিজনেস করছেন বা যারা চাকরি করছেন, যারা সেলফ প্রফেশনাল রয়েছেন, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং প্রবল প্রভূত টাকা অর্থ ধন সম্পত্তি পেতে চলেছেন। তার জন্য শুধুমাত্র আপনাদেরকে একটু খুশি করতে হবে দেবাদিদেব মহাদেবকে। এরপরে যে চার নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছেন, এবং আপনারাও সন্তান সুখ, বৈবাহিক সুখ এবং আর্থিক সুখ কিন্তু পেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু সন্তান সুখ, বৈবাহিক সুখ এবং অর্থনৈতিক সুখ কিন্তু পেতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও সন্তান সুখ, বৈবাহিক সুখ এবং অর্থনৈতিক সুখ কিন্তু পেতে চলেছেন। এরপরে যে সাত নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা সন্তান সুখ, বৈবাহিক সুখ এবং অর্থনৈতিক সুখ কিন্তু পেতে চলেছেন। এরপরে যে আট নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু অর্থনৈতিক সুখ, বৈবাহিক সুখ এবং সন্তান সুখ কিন্তু পেতে চলেছেন। এবার আমি আসি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে একটু খুশি করতে হবে আপনাদেরকে। কী করতে হবে সেটি আমি এখন বলতে চলেছি। যে কটি রাশির কথা আমি বললাম সেই কটি রাশি তো অবশ্যই করবেন, বাকি রাশিরা করলে তারাও কিন্তু কিছু না কিছু ফল পাবেনই পাবেন। ফার্স্ট অফ অল, শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসে কিন্তু দেবাদিদেব জাগ্রত থাকে, এবং এই দিন প্রতি সপ্তাহে সোমবার করে আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম পেঁয়াজ রসুন মাছ মাংস কোনো কিছু ব্যবহার করা যাবে না, অর্থাৎ খাওয়া যাবে না ফার্স্ট অফ অল। দ্বিতীয়, আপনাদেরকে মদ্যপান ত্যাগ করতে হবে। অনেক বন্ধুরা বলবে যে আমরা তো কী করবো, মদ্যপান ত্যাগ করবো কী করে করবো, হাউ ইজ পসিবল? আপনাদেরকে নিজের মঙ্গলের জন্য করতে হবে, মদ্যপান ত্যাগ করতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট, খুব ভাইটাল পয়েন্ট, এই শ্রাবণ মাস শিবের মাস, এবং সমস্ত জীবেই কিন্তু শিব রয়েছে, আপনারা সেটা জানেন। তাই রাস্তার কোনো দুস্থ কুকুরকে বা গরুকে, অর্থাৎ কুকুর এবং গরু এই দুজনকেই কিন্তু আপনাদেরকে আহার দিতে হবে, অর্থাৎ খাবার দিতে হবে। আপনাদের যতটা সামর্থ্য, যতটা সামর্থ্য সেই হিসাবে দিন, আমি বলছি না আপনারা উজাড় করে দিন, কিন্তু প্রতিদিন কিন্তু আপনাদেরকে দিতে হবে। এটি কিন্তু প্রতি সোমবার নয়, কিন্তু এটা প্রতিদিন দিতে হবে আপনাদেরকে, শুধুমাত্র প্রতি সোমবার কিন্তু আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এরপরে যে আরেকটি ছোট্ট পয়েন্ট আছে সেটি হচ্ছে আরেকটি ভাইটাল পয়েন্ট, এই শ্রাবণ মাসে প্রতি সোমবার যদি নিরামিষ আহার গ্রহণ করবেন সেদিন শিব মন্দিরে বা শিবালয়ে গিয়ে আপনারা দুধ এবং গঙ্গা জল প্রদান করুন, এবং আপনাদের মনোবাঞ্ছা রাখুন, এবং প্রতি সোমবার সন্ধ্যার সময় আপনারা এই কাজটি করার পর ঘিয়ের প্রদীপ অশ্বত্থ গাছের তলায় প্রজ্বলন করুন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি দাদা ভাই এবং দিদি ভাই প্রত্যেককেই, আপনারা 100% ফল পাবেন, 100%। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।